আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুবই ভাইরাল, যেখানে দেখা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে কিনা টিকা দেওয়ার সময় টিকা না দিয়েই ফটোশ্যুট করে এবং ভিডিও করে, এবং সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে তিনি টিকা না দিয়েই শুধু ভিডিও করেই চলে এসেছে। তবে আজকে আপনাদেরকে দেখাবো সেই প্রকৃত যে ভিডিওটি এবং তিনি যে টিকা নিয়েছে তার প্রমাণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন তিনি যে টিকা নিয়েছেন সেই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও অংশটুকু দেখে আসি, তিনি যে টিকা নিয়েছেন সেই প্রকৃত যে ভিডিওটি সেই ভিডিওটি। চলুন সেই ভিডিওর অংশটুকু আমরা দেখে আসি। মনে হয় নাই যে টিকা নিলাম, বুঝতেই পারিনি কখন পুশ করেছে। এটা আমি পর বললো যে পুশ করে শেষ হয়ে গেছে, আমি ঠিক মতো বুঝতেই পারিনি কখন পুশ করে। কোন রকম খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা বা কোন এরকম কিছুই না, অত্যন্ত সুন্দর ভাবে নিয়েছে। আমার ডেটটা কি আগে ছিল, আমার তখন জ্বরের দিন, কারণ আমি প্রথম দিন নিতে পারিনি, আমার রেজিস্ট্রেশন ছিল, কিন্তু আমি দুঃখিত আমার সেদিন জ্বর থাকা আমি নিতে পারিনি। তাই বিলম্বে আজকে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় আছেন, তার বদস্থতে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আমি এখানে নিয়ে নিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, যেখানে দেখতে পারলেন তিনি টিকা নিয়েছেন। তবে ঘটনা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, যেখানে দেখা গেছে অনেকেই এটির ক্যাপশন দিচ্ছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি টিকা না নিয়েই ফটোশ্যুট করেছে এবং ভিডিও ধারণ করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রকৃত ভিডিওটি দেখতে পারলেন, ভিডিওটি দেখে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।